আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কলমি শাক নিয়ে। কলমি শাক অতি পরিচিত একটি শাক। কলমি শাক আঁশ জাতীয় একটি খাবার। এতে খাদ্য উপাদান রয়েছে প্রচুর পরিমাণে। প্রতি 100 গ্রাম কলমি শাকে পাওয়া যায় 29 কিলো ক্যালোরি, সোডিয়াম 113 মিলিগ্রাম, পটাশিয়াম 312 মিলিগ্রাম, খাদ্য আঁশ 2.1 গ্রাম, প্রোটিন 3 গ্রাম, কার্বোহাইড্রেট 5.4 গ্রাম, ক্যালসিয়াম 73 মিলিগ্রাম, ফসফরাস 50 মিলিগ্রাম, লৌহ 2.5 মিলিগ্রাম, জলীয় অংশ 89.7 গ্রাম। আজকে আমরা আলোচনা করব কলমি শাকের পুরো 24টি স্বাস্থ্য উপকারিতা নিয়ে। তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কলমি শাকের সকল স্বাস্থ্য উপকারিতা। 1. কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বলে এ শাক হাড় মজবুত করতে সাহায্য করে। তাই ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের আর বাজারের প্রচলিত চটকদার ফুড সাপ্লিমেন্ট খাওয়ার দরকার হয় না। 2. কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। 3. কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। 4. পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্ত শূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী। 5. জন্মের পর শিশু মায়ের বুকের দুধ না পেলে মাকে কলমি শাক রান্না করে খাওয়ালে শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। 6. নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। 7. কারো ফোড়া হলে কলমি পাতা তুলে একটু আদা সহ পাতায় বেটে ফোড়ার চারপাশে লেপে দিয়ে মাঝখানে খালি রাখতে হবে। 3 দিন এইভাবে লেপে দিলে ফোড়া গলে যাবে এবং পুঁজ বেরিয়ে শুকিয়ে যাবে। 8. বাগি বা ফোড়া উঠলেই কলমি পাতা বেটে প্রলেপ দিলে বাগি মিশে যাবে। 9. রাতকানা রোগ হওয়ার সঙ্গে সঙ্গে এই কলমি শাক কয়েক সপ্তাহ প্রতিদিন একবেলা ভাজি রান্না করে খেলে রাতকানা রোগ ভালো হয়। 10. গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের শরীরে হাতে পায়ে পানি আসে, সেই সময় কলমি শাক বেশি করে রসুন দিয়ে ভেজে 3 সপ্তাহ খেলে পানি কমে যাবে। 11. গনোরিয়া রোগ হলে প্রস্রাবের জ্বালায় যন্ত্রণায় ভুগতে হয়, সেই সময় কলমির রস 3 থেকে 4 চামচ পরিমাণ 3 সপ্তাহ খেলে ওই জ্বালা কমে যায়। 12. হাত পা শরীর জ্বালা করলে কলমি শাকের রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যায়। 13. পিঁপড়া মৌমাছি বিছা বা কোনো পোকা কামড় দিলে কলমি শাকের পাতার ডগার সহ রস করে লাগালে যন্ত্রণা কমে যায়। 14. আমাশয় হলে কলমি পাতার রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল নিয়মিত খেলে আমাশয়ে উপশম পাওয়া যায়। 15. কলমি শাক চোখের জন্য বিশেষ উপকারী। কলমি শাক দৃষ্টিশক্তি প্রখর করে। 16. কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য শক্তি থাকায় শারীরিক দুর্বলতা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। রোগীদেরকে দ্রুত সুস্থ হবার জন্য তাই কলমি শাক খাওয়ানো হয়ে থাকে। 17. কলমি শাক মূলত আঁশ জাতীয় খাবার, তাই শরীরের খাবার দ্রুত হজমের জন্য কলমি শাক বিশেষ উপকারী। 18. কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্ত শূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী। সারা দেহে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতেও এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 19. মহিলাদের বিভিন্ন শরীরবৃত্তীয় সমস্যায় দ্রুত কাজ করে কলমি শাক। 20. ঋতুস্রাবের সমস্যা দূরীকরণে কলমি শাকের উপকারী ভূমিকা রয়েছে। 21. নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোষ্ঠকাঠিন্য হলে কলমি শাকের রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। আমাশয় হলে এ শরবত কাজ করে। 22. যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথা করার সমস্যা রয়েছে তারা কলমি শাক খেলে উপকার পাবেন। 23. অনিদ্রা দূরীকরণেও কলমি শাক খেতে পারেন। 24. মাথার খুশকি দূর করতেও কলমি শাক বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।